ঠাকুরগাঁওয়ে আন্দোলনে আহত শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সভাকক্ষে সভা অনুষ্ঠিত হয়। প্রায় অর্ধ শতাধিক আহত ছাত্র এ সময় উপস্থিত ছিলেন। গুরুতর আহতদের ঢাকায় অথবা দেশের বাইরে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান কেন্দ্রীয় সমন্বয়করা। পরে বিভিন্ন দলের রাজনৈতিক নেতাদের সঙ্গে আলোচনা করা হয়। ভাই আমাদেরই উপদেশটা আপনাদেরই।